সাপ এমন একটা প্রাণী যাদের নাম শুনলেই ভয়ে আমাদের আত্মা কেঁপে ওঠে। কারণ সাপের এমন কিছু প্রজাতি রয়েছে যারা প্রচণ্ড বিষধর হয়, যেমন কিং কোবরা, যারা এক কামড়ে যে কোনো প্রাণী বা মানুষকে সোজা জমির দৌড়ে পৌঁছে দিতে পারে। কিন্তু আমাদের পৃথিবীতে মঙ্গুস বা বেজির মতন এমন একটি প্রাণী রয়েছে যারা এত বিষধর সাপকেও মেরে ফেলতে পারে। তবে ভাবুন, যদি কিং কোবরা এবং মঙ্গুস সামনাসামনি হয়, তবে সেই যুদ্ধটা কতটা ভয়ঙ্কর হতে পারে। রিয়েল লাইফে যখন এই দুটি প্রাণী সামনাসামনি হয়, তখন সেই যুদ্ধের একটি ইতিহাস তৈরি হয়ে যায়। কারণ এই দুটি প্রাণীর মধ্যে এতটাই শত্রুতা রয়েছে যে কখনো কখনো মৃত্যু ঘটে না যাওয়া পর্যন্ত এদের মহাভারত শেষ হয় না। তবে এদের এই ভয়ঙ্কর লড়াইয়ের শেষে কে জিতবে আর কেই বা পরাজয় স্বীকার করবে তা বলা খুবই মুশকিল। তা চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করি, আসলে এত বিষধর সাপকেও বেজি কিভাবে মেরে ফেলতে পারে। মঙ্গুস দেখতে খুবই সাধারণ একটি ব্রালের মতন হয়ে থাকে, কিন্তু নিজেকে কখনোই দুর্বল ভাবে না। এই কারণে কোবরার মতন সাপকেও শুধু ভয় দেখায় না, কখনো কখনো জমলোকেও পৌঁছে দেয়। এরা বিশেষ করে বাতসোয়ানা, সাউথ আফ্রিকা, নামিবিয়া ও জিম্বাবুয়ের মতন ঘন জঙ্গলে বা গাছের ফাঁকে তাদের বাসস্থান তৈরি করে। শুধু তাই নয়, এদের ব্লেডের মতন ধারালো দাঁত এতটাই ভয়ঙ্কর হয় যে কোনো সাপকে কয়েক মিনিটের মধ্যে টুকরো টুকরো করে দিতে পারে। তাছাড়া এদের সবচেয়ে বড় হাতিয়ার এদের বিষের প্রতিক্রিয়া সিস্টেম, যার কারণে মারাত্মক বিষকেও খুব সহজেই হজম করে নিতে পারে। আর এই জন্যই কোবরার মতন বিষধর সাপের সঙ্গেও পাঙ্গা নিতে একটুও ভয় পায় না। মঙ্গুসের সম্পর্কে তো জানলাম, তা চলুন এবার কিং কোবরা সম্পর্কে কিছুটা জানার চেষ্টা করি। কিং কোবরা বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়ার ঘন জঙ্গলে দেখতে পাওয়া যায়। এরা সাধারণত 10 থেকে 12 ফিট লম্বা হয়ে থাকে। তাছাড়া এই নাগরাজ এতটাই বিষধর হয় যা মানুষ এবং ছোট প্রাণী তো দূরেই থাক, হাতির মতন বিশাল এই প্রাণীকেও মাত্র এক কামড়ে মৃত্যুমুখে পতিত করতে পারে। এত পাওয়ারফুল হবার পরেও নাগরাজের সামনে যদি মঙ্গুস চলে আসে, তবে সেক্ষেত্রে এই ভয়ঙ্কর লড়াইতে বেশিরভাগ সময় বেজি জয়লাভ করে। তবে কখনো কখনো এমনও দেখা যায় যে কিং কোবরা মঙ্গুসকে আক্রমণ করে জমলোকে পৌঁছে দিয়েছে। তা চলুন এবার এই ভিডিওর মাধ্যমে মঙ্গুস এবং কিং কোবরার মধ্যে হওয়া মহাসংগ্রামের কিছু ভয়ঙ্কর মুহূর্ত দেখে নিই। ইয়েলো মঙ্গুস ভার্সেস কেপ কোবরা। খাদ্যের খোঁজে আসা এই মঙ্গুস এদিক ওদিক ঘুরতে ঘুরতে এই ঘরের মধ্যে ঢুকে পড়ে, যেখানে আগে থেকে জায়গা দখল করে রয়েছে এই কোবরা। আর যখনই এই দুই প্রাণীর সামনাসামনি দেখা হয়ে যায়, তখনই একে অপরের মধ্যে এমন ভয়ঙ্কর লড়াই শুরু হয়ে যায় যেন এদের মধ্যে অনেক দিনের শত্রুতা রয়েছে। শুধু তাই নয়, এই যুদ্ধ এতটাই ভয়ঙ্কর রূপ নেয় যা ঘর থেকে শুরু হয়ে ফাঁকা মাঠের মধ্যেও লড়াই চলতে থাকে। তবে অবশেষে কোবরা সেখান থেকে পালিয়ে যাওয়াটাই সঠিক কাজ বলে মনে করে। এবার এই ভিডিওটি দেখুন, যেখানে মঙ্গুস একটি কোবরাকে চারিদিক দিয়ে ঘিরে ধরেছে আর কোবরাকে শিকার বানানোর জন্য লাগাতার আক্রমণ করতে শুরু করে। তবে কোবরাও কোনো অংশে কম নয়, প্রতিদ্বন্দ্বী হিসাবে কোবরাও প্রতিনিয়ত মঙ্গুসের সামনে রুখে দাঁড়ায়। এদের মধ্যে শুরু হওয়া বেঁচে থাকার লড়াই বেশ কিছুক্ষণ চলার পর মঙ্গুস বুঝে যায় আজ এই কোবরাকে কোনোভাবেই পরাজয় করা যাবে না, যার ফলে মঙ্গুস এই ভয়ঙ্কর লড়াই থেকে পালিয়ে যাওয়াটাই ভালো মনে করে। এবার এখানে দেখুন একটি কোবরা তার খিদে মেটানোর জন্য এদিক ওদিক শিকার খুঁজতে বার হয়েছে, কিন্তু দূর থেকে মঙ্গুস ওই কোবরাকে লক্ষ্য করে আর দেখা মাত্রই দৌড়ে এসে আক্রমণ করার জন্য প্রস্তুত হয়ে ওঠে। কোবরা এই ব্যাপারটি বোঝার আগেই মঙ্গুস বিদ্যুতের গতিতে আক্রমণ করা শুরু করে দেয়, আর দেখতে দেখতেই মঙ্গুস তার ধারালো দাঁতের মাধ্যমে কোবরাকে টুকরো টুকরো করে ফেলে। মঙ্গুস ভার্সেস কিং কোবরা। তা চলুন ভিডিওটির শেষ মুহূর্তে নাগরাজ অর্থাৎ কিং কোবরার সঙ্গে পরিচয় করিয়ে দিই, যেখানে কিং কোবরা তার সবচেয়ে বড় শত্রু মঙ্গুসের সামনাসামনি হয়েছে আর এদের মধ্যে চলতে থাকা মহাযুদ্ধের যেন আজ একটি ইতিহাস তৈরি হতে চলেছে। যুদ্ধে কখনো মঙ্গুস এগিয়ে যায় তো কখনো কিং কোবরা এগিয়ে থাকে। তবে এই মহাযুদ্ধের শেষ পরিণতি খুবই দুঃখজনক, কারণ লড়াই করতে করতে দুইজনই তাদের এই জীবনযুদ্ধে হেরে যায়।